ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের 100% নির্ভুল উত্তর নিয়ে সবাইকে আমার বিদ্যালয় ইউটিউব চ্যানেলে স্বাগতম। ইতিমধ্যে আমরা যে নবম সপ্তাহের যে বাংলা অ্যাসাইনমেন্ট আছে সেটা ইউটিউবে আপলোড করে ফেলেছি, সেটা তোমরা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আমরা এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে বিজ্ঞান, সেই অ্যাসাইনমেন্টটা একবার এক নজরে দেখে নিই। দেখার পর যে আমাদের উত্তরটা হবে সেটা দেখি। তো আমাদের যে অ্যাসাইনমেন্টটি আছে সেই অ্যাসাইনমেন্টটিতে বলা আছে যে তোমার চারপাশের দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণের নাম বাছাই করে ছকে শ্রেণীবিন্যাস করো। অর্থাৎ তুমি যেখানে বাস করো, গ্রামে বা শহরে যেখানে হোক না কেন, যে আশেপাশে যে কমন কিছু প্রাণী দেখা যায় এই 10টা প্রাণী তোমাকে লিখতে হবে এবং এরা কোন শ্রেণীভুক্ত সেটা তোমাকে ছকে লিখতে হবে। মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় এ লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করো। এই যে শখটা করলাম, শখটা করার পর আমাদের এই যে প্রাণীগুলো তুমি লেখলা 10টা প্রাণী, এই 10টা প্রাণীকে তুমি কীভাবে তোমার হলে এদের গুরুত্বটা কী আসলে আমাদের জীবনে এদের এই গুরুত্বটা এবং এদেরকে আমাদের নিরাপদ রাখা বা বাঁচার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত সে সংক্রান্ত একটা প্রতিবেদন করতে হবে। জিনিসটা কিন্তু মাথায় রেখে নাও, আমাদের একটা কী করতে হবে, প্রতিবেদন তৈরি করতে হবে। এটা কিন্তু অন্য বিষয় না, এটা প্রতিবেদন, এটা তুমি ঢালাও লিখলে হবে না, তো প্রতিবেদন আকারেই তোমাকে বিষয়টা লিখতে হবে। তো চলো আমরা প্রথমে আগে দেখি যে শখটা কেমন করে কী করব। তো শখটা করার আগে আমরা দেখি যে আমাদের শিরোনামটা কী হবে অ্যাসাইনমেন্টের। তো আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে দ্বিতীয় অধ্যায় জীব জগৎ, এটা আমাদের কি অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এখন আমরা যে শখটা প্রথমে বলা আছে যে শখটা করতে হবে 10টা শ্রেণীভুক্ত প্রাণী কে নিয়ে, তো এটা করবো, করার পর আমরা প্রতিবেদনটা দেখবো। তো চলো আমরা এখন সরাসরি উত্তরে চলে যাই। যাওয়ার আগে যারা এখনও লাইক বাটনে প্রেস করেনি জলদি লাইক বাটনে প্রেস করে নাও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কথা হলো তোমরা লাইক যেমন দিয়েছো তেমনি কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, সেটা বেল আইকনটি চালু করে দিবা। উত্তরের যে শুরুতে আমরা লিখব যে সহজে এবং সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য যে শ্রেণীকরণ করা হয় তাই শ্রেণীবিন্যাস। আর এই শ্রেণীবিন্যাসের জনক হলেন মারগুলিস এবং হুইটেকার। নিচে আমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে ছকে শ্রেণীভুক্ত করা হলো। এখন তুমি যে তোমার গ্রামের বা তোমার শহরে তোমার বাড়ি যে আছে ওখানে যে আশেপাশে যে 8-10টা আরও বেশি তো অনেকেই আছে তোমার প্রাণী, ওগুলোর মধ্যে থেকে তোমরা যারা কমন যেগুলো প্রাণী ওই প্রাণীগুলো আমরা কী করবো এখন ছকে স্থাপন করব। তো তোমাদের আমি এই যে উত্তরটা অর্থাৎ প্রাণীর নামটা এবং তারা কোন শ্রেণীভুক্ত হচ্ছেন আর কি সেটা তোমাদের আমি দেখে দিচ্ছি বা লিখে দিচ্ছি, তোমরা সেটা কী করবো অবশ্যই অবশ্যই ছকে স্থাপন করবো। তো ছকে তো তোমরা নিশ্চয়ই স্থাপন কেমন করে করতে হয় সেটা বুঝতে পারছো বা জানো। তো চলো আমরা আগে উত্তরটা আমরা ছকে কেমন করে স্থাপন করবো সেটা দেখি। আমরা এখন স্ক্রিনে যে ছকটা দেখতে পাচ্ছি তোমরা এরকম করেই ছকটা কী করবা খাতায় তৈরি করবো। আমি কি বললাম, স্ক্রিনে যেমন করে তোমরা দেখতে পাচ্ছ যে দুটা লাইন দুটা কলাম, এরকম যে তোমরা শখটা দেখতে পাচ্ছ ঠিক তেমন করেই তোমরা শখটা তৈরি করবা। এবং এই শখটা তৈরি করে আমি যে তোমাদের উত্তরটা দেবো তোমরা যেখানে যেটা বসার দরকার তোমরা সেখানে সেটা বসাবা, ঠিক আছে? ওই যে শখের যে উপরে দেখতে পাচ্ছ না সবার ছোটো যে ঘর দুটা যেটা তোমরা নামের জন্য লিখে রাখো, ওই দুটো ঘরে আমরা লিখবো যে প্রাণীর নাম আর হলো শ্রেণীবিন্যাস। আর তারপরে যে মোটা মোটা ঘরগুলো আছে বা তুমি তোমার মতো সুযোগ সুবিধার মতো উত্তরটা দেখে কতটুকু ছোটো ছোটো ঘর নেবা না বড় নেবা সেরকম করে ঘরটা নিয়ে নেবা। তো ওই ঘরগুলোতে আমি তোমাদের প্রাণীর ঘরে প্রাণীর নামগুলো দেখে দিচ্ছি আর হলো তোমার হলো শ্রেণীবিন্যাস তাদের কী কী হবে সেটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওই শখগুলোতেই স্থাপন করবা। ব্যাপারটা বুঝতে পারছো? আমি তোমাদের শখে এগুলো উত্তরগুলো দিচ্ছি না, কিন্তু তোমাদের এই জিনিসটা যেমন শখটা দেখাইলাম ওরকম শখে তোমরা স্থাপন করবা। তো চলো আমরা প্রথমে প্রাণীর নামগুলো দেখি, দেখার পর এই প্রাণীর নামগুলো তোমরা যে শখে স্থাপন করবা তো সেই শখে যে শ্রেণীবিন্যাস কী কী হবে সেটা দেখি আর কি। শখে আমরা যে প্রাণীর নামটা দেব ওই যে উপরে যে হাতের বাম দিকে যে ঘরটা শুরুতে সিকন ঘরটাতে ওখানে আমরা লিখবো, ওই ঘরগুলোতে আমরা লিখবো এখন নিচের ঘরগুলোতে 10টা ঘর করবো আরও। তো সেগুলোতে লিখবো যে গরু, ছাগল, ব্যাং, পাখি, মাছ, কুকুর, বিড়াল, প্রজাপতি, মশা, মাছি। আমি এখানে 10টা দিয়েছি আর কি, আমাদের চারপাশে যে কমন কয়েকটা যেগুলোর মধ্যে পড়ে তাদের মধ্যে থেকে এগুলা, ঠিক আছে? তুমি চাইলে আরও 2-4টা আলাদা করতে পারো, এখান থেকে সমস্যা হবে না, ঠিক আছে? তো এই 10টা তোমরা কী করবা তোমাদের হাতের বাম দিকে যে ঘরগুলো ছিল না
ওই ঘরগুলো তোমরা কিন্তু স্থাপন করবে, ঠিক আছে? প্রত্যেক ঘরে কিন্তু একটা একটা করে প্রাণীর নাম থাকবে। আর আমি যে এই প্রাণীর 10টার নাম দিলাম, এই 10টার সঙ্গে আমি যে এখন এদের শ্রেণীবিন্যাস দেবো, এই এদের সোজায় যে নামগুলো থাকবে এটাই কিন্তু ওর কিন্তু শ্রেণীবিন্যাস। তো চলো আমরা দেখি যে এই যে 10টা প্রাণী, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত 10টা প্রাণী, এই 10টা প্রাণীর শ্রেণীবিন্যাসগুলো কী কী। আমাদের গরুর যে শ্রেণীবিন্যাস সেখানে লাগবে, এটা একটা মেরুদণ্ডী প্রাণী, সেজন্য আমরা লিখলাম গরু সমান সমান কি মেরুদণ্ডী। আমরা হাতে যে ডান দিকে এখন যে ঘরগুলো আছে না, ওই ঘরগুলো আমরা মেরুদণ্ডী লিখবো। ছাগলেতেও লিখবো মেরুদণ্ডী, ব্যাঙ্গেও মেরুদণ্ডী, পাখিতেও মেরুদণ্ডী, মাছেও মেরুদণ্ডী, কুকুরেও মেরুদণ্ডী, বিড়ালেও মেরুদণ্ডী, আর প্রজাপতি মশা মাছ এই তিনটে লিখবো অ মেরুদণ্ডী। এই তো আমাদের মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর যে শক্তটা করতে বলা হয়েছিল, শক্ত আর মেরুদণ্ডী অমেরুদণ্ডী বলেনি, আমাদের বলছে আমাদের চিনা জানা তোমার যে আশেপাশের যে প্রাণী আছে তাদের, তো সেই আলোকেই আমরা এই শক্তটা এখন করলাম। আমি এমনি দেখাইলাম, তোমরা যে আগে শক্তটা দেখলা ওই শকে এই জিনিসগুলো কিন্তু স্থাপন করবা। তো এটা লেখার পর আমাদের বলা হয়েছে একটা প্রতিবেদন তৈরি করতে, তো চলো আমরা এখন সেই প্রতিবেদনটা ঠিকভাবে করি। এখন আমরা প্রতিবেদনটা করব। তো প্রতিবেদনের শুরুতে আমরা উপরে লিখবো, হ্যাঁ হ্যাঁ তোমাদের একটা জিনিস বলে দেই যে তোমরা যে শকটা যে করলা, শকটা করার পর তোমাদের জায়গা যদি থাকে তো আশা করি তোমাদের প্রথম পেজটা শেষ হয়ে যাবে, তখন কী করবা পরের যে পেজটা আছে উল্লে তোমার পরের পেজে তোমাদের শুরুতে এই জিনিসটা লিখবা। শুরুতে কী লিখবা যে প্রতিবেদনের তারিখ, এই তারিখটা তুমি যেদিনকে জমা দিবে সেদিনকেটা দিয়ে দেবা। আমি আজকে 28 তারিখে ভিডিও বানাচ্ছি, সেজন্য 28 তারিখ দিলাম, ঠিক আছে? প্রতিবেদকের নাম তোমার নামটা দিয়ে দিবা, আর প্রতিবেদকের ঠিকানা তোমার ঠিকানা ওখানে দিয়ে দিবা। দেওয়ার পর আমরা একটু গ্যাপ দেবো, 1 থেকে 1.5 ইঞ্চি গ্যাপ দেবো। গ্যাপ দেওয়ার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে মানব জীবনে, ঠিক আছে, শকে উল্লেখিত মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের গুরুত্ব এবং সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ সংক্রান্ত প্রতিবেদন। এই যে প্রতিবেদন, এই লেখাটা, এই মাঝখানে যেটা তোমরা দেখলে এখন, এই মাঝখানে লেখাটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কালো কালো দিয়ে লিখবা না, অন্য কালি দিয়ে করবা, বিশেষ করে তোমরা নীল কালি করতে পারো। এই কালিটা করলে তোমার স্যারের দৃষ্টি আকর্ষণ হবে, সেজন্য এই মাঝখানে লেখাটা বা বিষয়টা তোমরা অবশ্যই নীল কালি ইউজ করবে। তো এটা নীল কালি ইউজ করবার নিচে একটা তোমরা টান দিবা, যেমন করে মার্জিন দেওয়ার সময় টান দাও না, এরকম করে টান দিবা। দেওয়ার পর আমরা এখন প্রতিবেদন যে আসল লেখাটা মাঝখানে শুরু করবো যখন, তো সেই লেখাটা এখন দেখবো। আমরা যে মাঝখানে যে লেখাটা লিখলাম, লেখার পর ওর নিচে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি আবার গ্যাপ দেবো। গ্যাপ দিয়ে এখন থেকে আমরা নতুন করে লেখা শুরু করব। তো তখন নতুন করে আমরা যা লিখবো তা হলো যে আমরা সবাই সমাজে বাস করি, আর এই সমাজে বসবাসের সময় উপরে উল্লেখিত মেরুদণ্ডী প্রাণীগুলো সবার চোখে পড়ে, কেননা এসব প্রাণী যেমন অর্থনৈতিকভাবে লাভবান করে, ঠিক তেমনি প্রাণী উপকারে পাশাপাশি অপকারও করে। যেমন গরু ছাগল লালন পালন করে তা থেকে আমরা মাংস তারপর দুধ পাই, যা বাজারে বিক্রি করে লাভবান হই। তো এই লেখাটা এখানে লিখলাম আমরা, এই লেখাটা কিন্তু শেষ না, যেহেতু জায়গাটা শেষ হয়ে গেছে সেজন্য আমরা এখানে স্টপ করলাম, বলতে আমি স্টপ করলাম, কিন্তু এখন পরবর্তীতে আমি আরও যা দেখবো বা তোমরা যা আরও দেখবা সেটা কিন্তু এই লেখার সাথেই যুক্ত করেই তোমরা লিখবা। তো চলো আমরা সেই লেখাটা দেখি এখন, যে এর সঙ্গে যুক্ত করে আর কী লিখবো। তো সেটা দেখার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দাও। আগের অংশের সাথে যুক্ত করে আমরা আরও লিখবো যে ঠিক তেমনি পাখি প্রজাপতি গাছের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু মশা মাছি এসব প্রাণী আমাদের রক্ত শুষে খায় আর বিভিন্ন রোগের সৃষ্টি করে, তাই এসব প্রাণী আবার আমাদের জন্য ক্ষতিকর। তবে এই দুই একটা প্রাণীকে বাদ দিলে মূলত সব প্রাণী আমাদের উপকারে করে, তাই এসব প্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের সকলকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেন তারা সুন্দর সুষ্ঠুভাবে ভালো করে বেঁচে থাকতে পারে। তো যেমন দিয়ে আমরা এখন কী কী পদক্ষেপ গ্রহণ করলে ভালো হবে সেই পদক্ষেপগুলো দেখব। তো চলো আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করলে এই জিনিসগুলো সুন্দর ভালো থাকবে প্রাণীগুলো সেগুলো দেখি। 1 নম্বরে লিখবো আমাদের জন্য উপকারী প্রাণীদের কখনো মেরে ফেলবো না। 2, এ সকল প্রাণীর জন্য বাসস্থানের সুব্যবস্থা করে দিতে হবে। 3, পুষ্টিকর ও আদর্শ খাদ্য নিশ্চিত করতে হবে। 4, বসবাসের ক্ষেত্রে প্রতিকূলতা দূর করতে হবে। 5, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করতে হবে। তো এটা 5 নম্বর পর্যন্ত হয়ে গেল, তাই না? আমাদের আরও 2-3টা পয়েন্ট আছে, তার মধ্যে এখন 6 নম্বরটা হলো অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে এমন প্রাণীগুলো পালনে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। 7, এ সকল প্রাণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 8,
পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বংশ বিস্তারের ব্যবস্থা করতে হবে। তো এগুলো আমাদের কি করণীয়গুলো ছিল সেগুলো এখন আমরা একটা ফিনিশিং দেবো, চলো আমরা সেই ফিনিশিংটা এখন দেখি। এভাবে আমরা আমাদের আশেপাশে পরিচিত প্রাণীদের গুরুত্ব সম্পর্কে সচেতন থাকব এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে লাভবান হব। তো এটাই ছিল আমাদের যে অ্যাসাইনমেন্ট, বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহে তার উত্তর। আশা করি তোমরা পছন্দ করেছো, তাই এখন লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবা। পরের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।